रक्षाबंधन के मौके पर मुख्यमंत्री हेमंत विश्व शर्मा ने भी आज राज्यवासियों को शुभकामनाएं दी हैं। दिसपुर स्थित सरकारी आवास पर आज उन्होंने महिलाओं और बच्चियों ने उनकी कलाई पर राखी भी बांधी। ওপরত আমার তেখেতকল প্রথম হয়েছে শুভেচ্ছা মুখ্যমন্ত্রী হিসাবে আমাক সকল মহিলাকে সুরক্ষিত করক আর আজি যে মহিলার উপর অত্যাচার হয়ে আছে আমি ভাবো তেখেত এগারী প্রথমতে পিতৃ দ্বিতীয়তে স্বামী গতি মহিলার উপর কি অত্যাচার হলে কি অনুভব নিশ্চয় আছে আজি আমি মহিলাকলে এই দাবি করিম যে মহিলাক সকল ফারাপারা সুরক্ষিত করক যিমানখিনি মহিলার কারণে করেছে সরকার তথা ভারত সরকার যথেষ্ট করেছে কিন্তু নারীক সুরক্ষা করা এটা আমি সেই আজি আমার রক্ষাবন্ধনের ভাতৃ হিসেবে আমি উপহার পাম বলে ভাবি আমি বিচারিম আছি শুভেচ্ছা পবিত্র রাখি বন্ধনের শুভেচ্ছা দিছো আর আমার যে কাউন্সিলর বাইদেয় কলে তেনেকে আমিও সুরক্ষা বিচারিছো নারীর সুরক্ষা করে আছে কিন্তু তার আর অধিক ধরনের হলে আমার ভাল হয় আজি পবিত্র রাখি বন্ধন উৎসবর কারণে সমগ্র রাজ্যবাসীলে শুভেচ্ছা যাচিছো এয়া ভাতৃ ভগ্নী বান্ধোনের একটা সুদৃঢ় বান্ধোনের সুন্দর সময় আর মুখ্যমন্ত্রী মহোদয়ের ওসর আমি ভগ্নী হিসাবত উপস্থিত হয়েছি তেখেতক আমি সুস্বাস্থ্য উন্নতির কামনা করছো রাজ্যখনের উন্নতির বাবে আমি তেখেতক শুভেচ্ছা যাচিছো আর তেখেতরপাও আমি আশীর্বাদ পাইছো সুন্দর কিতাবের উপহার পাইছো আর নিশ্চয় এয়া জ্ঞানের সম্ভার আর ইয়াকে লৈ উভতিছো আমিও রাজ্যবাসীর বাবে সুন্দর কাম করব পড়ার প্রয়াস রাখিছো দুই বছরে বান্ধিয়ে থাকো খুব ভাল একটা সম্পর্ক আর অটুট থাকে যেন সদায় খুব ভাল লাগিছে আমি আসলে প্রতি বছরে আহ মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় খুব সুন্দরক আয়োজন করে আর আমি আজি রাখি পিন্ধাই মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এটাই আহ্বান জানাব বিচারিম যেদরে রাইজর হয় 24x7 কাম করে আছে ভারতবর্ষর কারণে যেদরে কাম করে আছে আমার এটাই আহ্বান থাকবে যে আগন্তুক দিনত সুস্বাস্থ্যর অধিকারী করে রাখি হয়ে আরো অধিক ক্ষিপ্রতারে কাম করে যাওক আমি উপহার হিসাবে দাদাক এটাই কব বিচারিছো যে যেদরে কাম করেছে মহিলা সকলের কারণে আরো অধিক ক্ষিপ্রতার কাম করা এটাই আহ্বান থাকবে আমার।